ভক্তদের পদচারণায় মুখরিত লালন আখড়া বাড়ি। বাউল ফকির লালন শাহের 129তম তিরোধান দিবসের আজ প্রথম দিন। গুরুর ধামে এসে মনকে পরিষ্কার করায় ব্যস্ত লালন আখড়া বাড়িতে ভক্ত অনুসারীরা। গুরু দাউদকান্দি হযরত রহমান শাহ, আমরা এখানে আসি জাস্ট লালন বাবার কাছে। উনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ এবং উনি নিঃস্বার্থ। আমরাও আসি আধ্যাত্মিক উন্নতির জন্য। এখানে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য মানে জাগতিক কোনো বিষয়ের জন্য আসি নাই। এখানে আমরা প্রায় আসি, বিশেষ করে উরুষের সময়ই বেশি আসি। তো মানুষের সমাবেশ পাই, আমাদের মানে আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা এখানে আসি, আর কোনো কিছু না। ওনার যেই আদর্শ, ওনার যে মতবাদ, ওইটার সাথে আমরা মিল হওয়ার জন্য, মিল করার জন্য, ভুল ত্রুটি সংশোধনের জন্য আমরা এখানে আসি এবং আমি আসি চাঁদপুর থেকে। তবে আমরা খড়মপুর হলো আমাদের সিলসিলা, কেরলা বাবার খড়মপুরের সিলসিলা। আমার নাম আব্দুল সাত্তার রহমান। মাজার প্রাঙ্গণকে ঘিরে অসংখ্য ভক্ত অনুসারীরা তাঁবু গেড়েছেন। চলছে তাঁবুর ভেতরে লালনের গান, গানে গানে মুখর এখন লালন আখড়া বাড়ি। নিজ নিজ ঢঙে গিয়ে চলেছেন ভক্ত অনুসারীরা। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, ও এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। তামিমাদনান, গুরুকুলায়, লালন আখড়া বাড়ি, কুমারখালী, কুষ্টিয়া। কে বাজা গে কারে দেখাপু, এ বেলা